হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আর আজকে আমি চলে এসেছি মালদা কার্নিভালে প্রথমবার। তো আজকে বেসিক্যালি আসছি আমি মুরলী ঠাকুরকে দেখার জন্য। অ্যাকচুয়ালি আমার গতকালকে আসার কথা ছিল, কারণ আমি ফকিরা ব্যান্ডকে খুব কাছ থেকে দেখতে পারতাম, কিন্তু কালকে আমার শরীর খারাপ থাকায় আমি কালকে আসতে পারিনি। তো আজকে এসেছি, আজকে মুরলী ঠাকুর আসবে এখানে। আর চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কত লোক এখানে, আরও অনেক দূর দূর থেকে লোক এখানে এসছে মুরলী ঠাকুরকে দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য। আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছ আরও অনেক রকমের ব্লগার এখানে ভর্তি। আর দেখতে পাচ্ছ এই ভাই এসছে সুজাপুর থেকে, তো এখানে অনেকজন আরও অন্যান্য জায়গা থেকে এসছে, তো সবার সঙ্গে মিট আপ করে খুব ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি উঠে গেছে স্টেজে মুরলী ঠাকুর, আর কিছুক্ষণ পরে পারফর্ম শুরু করে দেবে। আর আমরা এদিকে নাচার জন্য একদম প্রস্তুত হয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ এখনই প্রোগ্রাম শেষ করে আর এখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই। আর আজকে মুরলী ঠাকুর পুরো কাঁপিয়ে দিয়েছে, পুরো মালদাবাসীকে একদম নাচিয়ে তুলেছিল। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, দেখো আজকে কত লোক এসেছিল, যাওয়ার সময় কতটা ভিড়। তো ফাইনালি আমরা ডিএসএ গ্রাউন্ড থেকে বেরিয়ে আমরা একদম রাস্তার মধ্যে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে সবাই একদম বেরিয়ে গেছে। আর তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটি। অবশ্য বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।